এই পল্টুটা অনজানি উঠছে নি, সব পূজার কাম ফেলে আমি এদের ফিসি দূরে রাখন লাগতেছে। রে পল্টু উঠ তাড়াতাড়ি, কে পল্টু ওই উঠ তাড়াতাড়ি। চিকনি চামেলি, কিন্তু চিকনি চামেলি গায়, ওই চিকনা সামার উঠ তাড়াতাড়ি। কি দাও যে অকুন উড়াই দাসু কে রে, দশটা তো বেজে গেছে গার, কয় বেলা ঘুমাইবি হন উঠ। হ্যাঁ দশটা বেজে সা, ও কই আটটা না বাজে শুধু মায়ের নজরে দিক্ষা দেখ, আটটাও দশ ঠিক লাগবো না, উঠ তাড়াতাড়ি উঠটা স্নান কর। অক্ষণে অক্ষণে গেলে স্নান করতাম আমি, সারাদিন বিছনাত পড়ে আসলি। ও মনে হয়েছে সোমবার না সোমবার না, মঙ্গলবারে স্নান করছিল। তুই না মঙ্গলবারে কইছিলি, তোর বলে জ্বর আই পড়ছে, তুই কতদিন ধরে স্নান করতাস না? না স্নান করছি না, আমি ডেইলি স্নান করি। আমি স্নান করতাম না, যে ঠান্ডা জল আমার পালা না। তো তবুও কত সুবিধা, আমি আটটার সময় স্নান করবার লিগে ডাকতেছি আর আমি ঘুমের তুই ডেইলি চারটার সময় স্নান করলি। কেডা কইছে চারটার সময় স্নান করতা তোমার? তো আর কেডা, আমার একটা মা হইলে যে কত কষ্ট। মিজাই কলেজ এগারোটার সময়, বাবু যায় অফিস এগারোটার সময়, তুমি কেরে চারটার সময় স্নান করে বয়ে থাও, কিতা করু তুমি কেরে? বাড়ির ভিতরে কতলা কাজ আছে, কতলা কাজ, আমি ঘুমেতে উঠি ব্রাশ টাশ করিয়া তাড়াতাড়ি করে স্নান করি, এরপর ঘর মুছো কাপড় ধুই, এত কতলা কাম করে থাকে, তোর কাছে তো কোনো কাম দেখ তুই না, তুই সকাল বেলা দশটার সময় উঠে ইয়ে কর, তাতে স্নান করবি না, পূজা হয়ে যেতেছে কাম। আচ্ছা অলবেলা যে কেটা আমার চেয়ে পূজা ফালি লাগায় আমি বুঝি না, ইচ্ছা যাইতাছি। গেছে গা মনুমা দেহি, যাও নই লাগবো স্নান করতে। আমি হো অক্ষণে স্নান হতা, পুরোহিতের কাছে কোনো গঙ্গা জল টল নাই, যেটা দিল শুদ্ধ হয়ে যামুগা। পুরোহিতের কাছে গঙ্গা জলে কথা কইতেই নাই, কিন্তু আমার কাছে ঝাড়ু আছে ঠিক বাইরে এলে ঠিক হয়ে যাবে, স্নান যা। বাথরুম দুই যেমন ঠান্ডা হয়ে গেছে মুরা, যাই 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 যাইতেছি। মা ঘুমো ট্যাপটাও যে ঠান্ডা, জলের দেওয়া হইতেছে না, তুই স্নান করতে যদি আসলে নাম্বার জলের আওয়াজ কেমনে পাওয়াই আইডিয়া। মাগো কি ঠান্ডা, স্নান করতে আসত নিরে? ও হো স্নান করতে আসি, আর কোন মতে পাঁচটা মিনিট কাটাই দিই, বাইরেও তো মারে ধান লাগবো, আমার মুখটা একটু ভিজা ভিজা আছে, জল পড়ছে। এদুরা জল লই এলাই যথেষ্ট, মাগো শীতের দিন মনে কত আমি এতলা জল দিয়ে স্নান করতে আসি, একটু দেলাই এন কি ঠান্ডা, এন একটু এন একটা একটু মাত্তাত দেখুন আমার স্নান করে খুবই ভাল লাগতেছে, শীতের দিনে আমার মতে সবাইরই স্নান করা উচিত। কয়দিনে একবার বা দিনে কতবার স্নান করো জনতারে কু? আমি তো কোনো খারাপ ফেরত না, তে স্নান কিন্তু ডেলি করা দরকার, আর পারলে ডেলি দুইবার করা দরকার, আমি তো দিনে চার পাঁচ বার স্নান করি শীতের দিন। তোমার মতে স্নানের লিগে বেস্ট কিটা, সার্ফ না সাবান? হ্যাঁ এটা তো ডিপেন্ড করে না, তে সার্ফ দিয়ে স্নান করুন ভালো, আপনি যদি সার্ফ দিয়ে স্নান করতে চান, যদি তিন চার দিনে একবার স্নান করতেছেন তো সার্ফ দিয়ে স্নান করেন, আর যদি ডেলি স্নান করেন তো সাবান দিয়ে অবশ্যই। তুমি কোন সাবান দিয়ে স্নান করো, বা তোমার বাথরুমে কোন সাবানটা আছে? আমার বাথরুমে লাক্স সাবান ব্যবহার করে। তুই আজকেও স্নান করছ না? না স্নান গুলো তো জানলি নাকি সাবান আছে। মা জল যে ঠান্ডা হয়ে আসলো, তোর কষ্ট করুন লাগতো না, আর আমি তোর এবার স্নান করাই দিই এক মগ জল দিয়া। মাগু ভাগু ভাগু ভাগু, আর ঢং কন লাগতো না, স্নান না করছো তুই শুধু ইহ মাগ পাতাটি চুলকাইব।